আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুরু করছি আমাদের আজকের নতুন এপিসোড আজকের নতুন একজন পেশেন্ট নিয়ে আমাদের আজকের পেশেন্ট হচ্ছে নাজমা খানম ওনার বয়স হচ্ছে ছত্রিশ বছর সরাসরি আমরা রুগীর সাথে কথা বলি আসসালামু আলাইকুম আপনার নামটা একটু বলুন আমাকে আমার নাম নাজমা খানম নাজমা খানম আচ্ছা আপনি কোথেকে এসেছেন থেকে আসছি আচ্ছা সুদুরেশ এই সিলেট থেকে আপনি ঢাকা এসেছেন চিকিৎসার উদ্দেশ্যে আচ্ছা নাজমা খানম আমাদের কি কি একটু বলবেন আপনার মূলত সমস্যাটা কি ছিল আমার সমস্যাটা খুব খুব বেশি ব্যথা ছিল আচ্ছা কোথায় ব্যথা ছিল স্যার অল বডি পুরো শরীরে ব্যথা ছিল দিন থেকে এই সমস্যাটা দুই বছর যাব কত 2 দুই বছর হই যাব এর আগে কিই ধরনের কোনো ব্যথা বা কিছু ছিল আপনার সমস্যা আছে ছিল গলাতে থাইরয়েড থাইরয়েডের সমস্যা আচ্ছা তো যখন প্রথম এই সমস্যাটা শুরু হয় প্রাথমিকভাবে কি ট্রিটমেন্ট নিয়েছিলেন যখন ব্যথাটা প্রথম শুরু হয় তবে যখন শুরু হয় তখন একজন আমি আমরা সিলেটে একজন ডাক্তার দেখাই তখন উনি বললেন যে একটা পরীক্ষা পরীক্ষা টেস্ট দিলা তো টেস্টও না আসলো যে আচ্ছা তখন তাই যে সময় যে টাইমে দেখাইছি তাইন বাদশাই তাই আমেরিকা গেছো গিয়ে তখন আর দেখাইতে পারছি না তাই দেশ তাই ওষুধগুলো আমি কোনো কিছু খাইছি খাইয়া দেখলাম যে বেতা কোনো বেশ কিছু নাই যেই সেই বেতা তখন আমারে বিবাইরা দেশ থাকে আমার আমার এজন আত্মীয় জনে যে ও জায়গায় যাও ও জায়গাতে গেলে তোমার বেতাটা কম্ব তারা চিকিৎসা খুব ভালা তার খুব চিকিৎসা বালাও আর পরে তার তারার মধ্যে তুমি বালই আ তারপরে আমি আইলাম ওখানে সারে দেখাইলাম দেখাইয়া গেলাম গিয়ার পরে তো দেখালাম ওষুধ খাইয়া কিছু মাথা বাদে সরিয়ে গেছিল বাদে বাদ দিলেইলাম আপনার রিসিপশনে ফোন দিয়ে আমি বাদ দিছি পরে কইলাম যে আয়া ভর্তি হইলে কেন বার স্যারে বলছি বছরে ভর্তি হওয়ার লাগে তখন ভর্তি হইলাম আইয়া এখন ওখানে ভর্তি হওয়ার সাথে সাথে দেখার কিছুটা আমি আরাম পাইছি বহুত আরাম পাইছি আগে কি ধরনের সমস্যা হতো আপনার আমরা জানি যে যে আপনার আর্থ্রাইটিস ছিল রিমোটাইট আর্থ্রাইটিস এটার জন্য অনেকটা ডি অবস্থায় চলে গিয়েছিলেন আপনি ডিসাবেল অবস্থা এবং আপনার বোথ নি দুই হাঁটুতে আপনার এটা ছড়িয়ে পড়েছিল এবং প্রচণ্ড ব্যথা ছিল তো এই হাঁটু ব্যথার জন্য কি আপনার হাঁটা চলায় এবং উঠতে বসতে সব ক্ষেত্রেই তো আপনার সমস্যা হতো বসলে উঠতে পারতাম না বসলে উঠতে পারতাম না বেশিক্ষণ আঁটলেও শরীরে খারাপ ফলিত বইলেও বেশি খারাপ ফলিত ওই বসলে কষ্ট তো আমরা জানি যে আপনি একজন হাউস ওয়াইফ তো আপনাকে ঘরের পুরো ঘরকে আসলে আপনার দেখে শুনে রাখতে হয় পরিবারের সদস্যদেরকে আপনার দেখে শুনে রাখতে হয় তো আপনার এই আর্থ্রাইটিসের কারণে বা এই হাঁটু ব্যথা জনিত সমস্যাতে তো দেখা যাচ্ছে যে আপনার সারাক্ষণই ব্যথাজনিত সমস্যা আপনাকে ভুগতে হতো এবং দীর্ঘ একটা সময় আপনি এই সমস্যাটা ভুগেছেন তো পরবর্তীতে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লাবে আপনি ট্রিটমেন্ট করেছেন তো কতদিন ভর্তি ছিলেন এখানে হ্যাঁ ছয় দিনের পরে এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন খুব বেলা খুব ভালো আপনার হাঁটুর সেই ব্যথাগুলো কি আছে এখন তেমন একটা নাই আপনার উঠ বস করায় বা আপনার মুভমেন্ট করাতে কি কোনো কষ্ট হয় মোটামুটি বহুত ভালো আছি আচ্ছা তার মানে খুব অল্প দিনের ভিতরে মাত্র ছয় দিনের ভিতরে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন এবং আজকে আমরা জানি যে আপনি বাসায় চলে যাচ্ছেন তো কেমন লাগছে আপনার কাছে দীর্ঘ এই দুই বছর পরে যে ব্যথা থেকে মুক্তি আমরা জানি যে যারা আসলে আপনার লাগে যে আল্লাহ আপনারা আরও বালা পরিচেশনে নিতে আর সুন্দরভাবে এই রোগী অলসে ভার অনুযোগেরতা দর্শক আমরা এখানে ওনার হাজবেন্ডকে পেয়েছি আমরা একটু ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা একটু বলুন মোহাম্মদ আরাবালি আচ্ছা স্যার এমনি কী করেন আপনি আমি মোটর মেকানিকস মোটর মেকানিক স্যার সিলটি এটা সিলেট আচ্ছা স্যার আপনার ওয়াইফ নাজমা খানম আমরা জানি যে উনি গত দুই বছর যাবত উনি আর্থ্রাইটিস রোগে উনি ভুগছিলেন এবং ওনার দুই হাঁটুতেই এটা ছড়িয়ে গেছিলো এবং প্রচণ্ড পেইন ছিল এবং এটার কারণে ওনার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো উনি করতে পারতেন না এবং এটার কারণে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন এবং পরবর্তীতে আপনারা ডক্টর শফিল প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়েছেন তা আমাদেরকে যদি একটু পুরো ব্যবস্থাটা একটু বলতেন প্রথম দিকে উনি কী ধরনের কষ্ট পেতেন বা আপনারা কী কী করেছিলেন খুবই ব্যথা ছিল তার মতো নমাজটা পড়তে মতো খুবই কষ্ট লাগতো বা ফজরের টাইমে উঠতে তান বুঝছেন নি খুবই কষ্ট লাগতো এরপরে মত আমরা বাইরে দেশ তো একদম বললো বলতে আমরা নেটও পাইছি বা হোয়াটসঅ্যাপও দেখছি তো তুমি দেখা ওই জায়গায় যাওই তো ওই জায়গায় গেলে মতো আপনি হয়তো কিমা সুস্থ হয়ে আসতে পারবে তখন যা মতো আমরা এরপরে কে দেখাই যাই স্যার দেখো দেখ মোটামুটি এক সপ্তাহ মোটামুটি ভালোও লাগে আমার সাথে মতোগা আমি তো থিলেটে গেছিলাম তখন তেন বললাম আমার এমন ফুরা ভালো আছি আমি আর ঠিক ঠাক এটা যাও তখন আমি কালকে আসলাম আজকে সকালে বুড়ে আসছি বুঝছেন নি কইটা চিটটা কাটি আর লিয়ে দেখি বাসা বাসা ও বেশি খারাপ লাগছিল আগে যে উঠতে আসলে ফাওয়া ফারা লাইতে পারতাম না আর রাত্রে আশ্রয় পরে আমার শরীরটা অবস করে নিতে পারে তখন আমি বুধবাইতাম যে মানে আমার শরীরটা যে হয়ে গেছে ইও দুই দুদিন শক্তি হয়ে গেছে আর সকালে টাইমে বেশি ফারা মারতামও পারি না বাদ যত সময় পর্যন্ত আমি একটু চলাফেরা না করি তখন আমার শরীরটা ঠিক হয় না খুবই এক্সট্রা পারে অবস করিলে একে ফাওয়া উনি এই যে দুই তিন দিন ধরে দেখম করেন না আমার বুঝতে পারছি তার মানে দীর্ঘ একটা সময় যখন আপনি আপনার এই ব্যথাজনিত সমস্যা আপনি ভুগছিলেন এবং বিভিন্ন জায়গায় যখন আপনি ডক্টর দেখিয়েও আপনি সেটার ফল পাচ্ছিলেন না এই সময় আমরা দেখি যে এই ধরনের রোগীরা সাধারণত কিছুটা হতাশ হয়ে পড়েন কিছুটা ডিপ্রেশনে চলে যান এবং কোনো কোনো ক্ষেত্রে তারা পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে যান ভাবেন যে আমি হয়তো আর আগের মতো আগের জীবনে ফিরে যেতে পারবো না এই ধরনের বিষয়গুলো তাদের ভিতরে কাজ করে এরকমটাকেই কাজ করতো আপনার ভিতরে ভাবতাম যে এই কতদিন যাইবো আর কতদিন আমি থাকবো তো আপনার এই জিনিসটাকে যে মিথ্যা প্রমাণ করে দিয়ে যে আজকে যে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন নিশ্চয়ই অবশ্যই অনেক আনন্দ হচ্ছে অনেক ভালো লাগছে পরিবারের সাথে ইনশাল আপনি আবার আগের মতো করে সেই সময়টা আপনি কাটাতে পারবেন ব্যথামুক্তভাবে এটা অনেক বড় একটা বিষয় তা আমরা আর কোনো অসুবিধা হয় আমি আবার আসবো আপনার সাথে আরাম পাই আর যদি কোনো সমস্যা হয় আমি আসবো আমরা আর একটা বিষয় একটু জানি আপনার কাছে যেটা আপনি প্রথমে আমাদের সাথে একটু শেয়ার করেছিলেন এটা আসলে মূলত অনেক আমাদের যারা দর্শক আছেন বা অনেক রুগীরা যারা এই ধরনের সমস্যাটা আছেন তারা হয়তো জানতে চান আমরা আসলে সবসময় মানে আরেকজনের কাছ থেকে বা যারা আমাদের অগ্রজ বা যারা জ্ঞানী বা যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগেছেন তাদের কাছ থেকে আমরা আসলে জানার চেষ্টা করি আমরা মানুষটা আসলে এরকমটাই তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটায় ভুগছেন তারা হয়তো জানেন না কার কাছে গেলে ভালো হবেন আপনারা যেমন বলেছেন যে আপনারা আপনাদের একজন বিদেশি আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন পরবর্তীতে তার মাধ্যমে আপনারা এই ডিপিআরসি হসপিটালে এসে আজকে কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনারা বাড়ি ফিরে যাচ্ছেন সো এটা কিন্তু অনেক বড় একটা বিষয় তো আপনাদের মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আছেন আমাদের আশপাশেই আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন বলবো যে আমরা আমরাও তো ও জায়গাতে আমিও ভালো হয়েছি আপনারা দরকার ধরলে আপনার ও জায়গায় যাও আমরা হেল্প কর্মো সহযোগিতা আপনারা কর্ম এখানে কার্ডও নিয়ে গেছি বুঝছেন যার দরকার লাগে আমি কার্ড দিয়ে দিব বুঝছেন ধন্যবাদ আপনাদেরকে দর্শক আপনারা এতক্ষণ নাজমা খানম ওনার কাছ থেকে ওনার পুরো বিষয়টা আপনারা জানতে পারলেন যে উনি গত দুই বছর যাবৎ উনি আর্থ্রাইটিস রোগে উনি ভুগছিলেন হয়তো তার আগেও ছিল হয়তো সেটা তিনি বুঝতে পারেননি আর্থ্রাইটিস এমন একটি রোগ যেটা খুব ধীরে ধীরে মানুষকে একদম শেষ করে ফেলে সো আপনারা যদি সঠিক সময়ে আর্থ্রাইটিসের আপনারা ট্রিটমেন্ট করেন তাহলে আপনারা অবশ্যই সম্পূর্ণ সুস্থ এবং ভালো থাকবেন উনি যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন বিভিন্ন মেডিসিন খেয়েছেন কিন্তু ওনার কোনো কিন্তু উপকার হয়নি পরবর্তীতে উনি ওনার একজন বিদেশি আত্মীয়ের মাধ্যমে যখন জানতে পারেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে তখন উনি ওনার কাছে এসে ট্রিটমেন্ট নিয়ে মাত্র ছয় দিনেই কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি ওনার বাড়ি ফিরে যাচ্ছেন ওনার আপনজনের কাছে ফিরে যাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটি প্রাপ্তি ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ ধৈর্য ধরে আপনারা শুনলেন আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং শিখতে পারলেন ধন্যবাদ আপনাদেরকেও আপনাদের এই বিষয়টা আপনারা সকলের সাথে শেয়ার করেছেন আশা করি এ থেকে সবাই উপকৃত হবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে আসসালাম আলাইকুম